আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আমার একটি রান্নার পদ্ধতি বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে রান্না করবো হচ্ছে হাঁসের মাংস। তো এটা হচ্ছে দেশি হাঁস, এটা রান্না করব আমি এখন। তো তার জন্য আমি দেখতে পাচ্ছেন যে প্যানে অলরেডি তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। আর আমি হাঁসগুলোকে যে কেটে নিয়েছি ছোট টুকরো করে, কিছু জায়গায় চামড়া নেওয়া গেছে সেগুলো নিয়েছি, আর বাদ বাকি যেগুলোতে বেশি লোম ছিল সেগুলো আমি চামড়া উঠিয়ে ফেলে দিয়েছি। অ্যান্ড তেলটা যখন একটু গরম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। জানি পেঁয়াজের দামটা এখন অনেক বেশি, তারপরেও কিছু খাবারে দাম কম বেশি চিন্তা করা যায় না, দ্যাটস ওয়াই একটু বেশি পেঁয়াজ দিতেই হবে। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব এবং পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। এবং পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে দিব, লং, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম আমি। এবং পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, যখন একটু হালকা গোল্ডেন কালার চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি এতে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরই যেটা করতে হবে সেটা হচ্ছে ওটাকে খুব সুন্দর করে একটু নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো তেলের মধ্যে ভাজলে খুব সুন্দর একটা কালার আসে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে ডিসকালার হয়ে যেতে পারে, মানে তরকারিটা কালো হয়ে যেতে পারে। তো এর মধ্যে আমি আবার হচ্ছে 1.5 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরপরে আমি এতে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেন এটাকে নেড়ে দিব মশলাটাকে। মশলাটা খুব সুন্দর করে নেড়ে যখন মেশানো হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। অ্যান্ড তার সাথে আমি হচ্ছে একটু তেলে নেওয়া জিরের গুঁড়োও দিয়ে দিব। দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা এবং কাঁচা ভাবটা চলে যায়। মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে এবং তেল অ্যান্ড মশলা আলাদা হয়ে যাবে, তখন আমার কেটে নেওয়া হাঁসের মাংসটুকুও দিয়ে দিব আমি এই মশলার মধ্যে। এরপরে আমি কিন্তু মশলাটা, হাঁসের মাংস এবং মশলা খুব সুন্দর করে মিশিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশাচ্ছি, কারণ আমি বিশ্বাস করেছি তরকারি একটু ভালো করে কষালে টেস্ট হয়। এবং এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ আপনারা মশলা কষানোর সময় দিলেও পারবেন, বাট আমি এখন দিয়ে দিলাম। এবং আমি এটাকে এভাবে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো পানি দেইনি তখন দেখেছিলেন। তো এই যে পানি বের হয়েছে, এই পানিতেই হচ্ছে হাঁসটা কষানো হয়ে যাবে। তো আপনাদের হাঁসটা যদি ছোট হয় সেক্ষেত্রে আমার মতো লো মিডিয়াম আঁচে হাঁসটাকে কষাতে পারেন, অ্যান্ড যদি হাঁসটা বেশি বড় হয় সেক্ষেত্রে চুলার আঁচটাকে একদম লো করে দেন কষাতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে তেল উঠে এসেছে খুব সুন্দর পানিটা শুকিয়ে, এবং কালারটা কিন্তু খুবই অসাধারণ এসেছে। আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়েছিলাম, এবং কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা সরিয়ে দেখলাম যে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটা সরে এসেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দেন 2 কাপ মতো পানি আমি দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল রাখবো না, কারণ আমি এটা হাঁস ভুনা করব। যদি ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করতাম তাহলে হয়তো একটু আলু অ্যাড করতাম, অ্যান্ড একটু বেশি পানি দিতাম, যেহেতু আমি একদমই ভুনা করব সেহেতু আমি খুব বেশি পানি দিলাম না। দেখতে পাচ্ছেন যে মাংসগুলো উঁচু উঁচু হয়ে রয়েছে, এতটুকু আমি পানি দিয়েছি, যে বললাম যে 2 কাপ পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এখানে 6-7টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব এই যে দেখতে পাচ্ছেন। তারপর একবার ঢাকনা খুললেই তরকারি রেডি। আমি এর মধ্যে আর বেশি নাড়াচাড়া করিনি, এই হচ্ছে অবস্থা। এবং ঢাকনাটা সরিয়ে আমি এতে একটু তালা জিরার গুঁড়া অ্যান্ড গরম মশলার গুঁড়া আবার পুনরায় দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে, খেতে খুব ভালো স্মেল আসবে। অনেকে ক্লেম করে যে হাঁসের মাংস দিয়ে গন্ধ আসে, বাট আমার মনে হয় এভাবে যদি রান্না করেন তাহলে আপনি অবশ্যই হাঁসের মাংসের ফ্যান হয়ে যাবেন, এটা আমি কথা দিতে পারি, এটা আমার নিজের উপর নিজের বিশ্বাস। দেন হাঁসটাকে একটু ঢেকে দমে দিতে হবে, চাইলে তখনই খেয়ে ফেলতে পারেন, আর একটু মজা করতে চাইলে দমে রাখতে পারেন। তারপর হচ্ছে একটা বাটিতে সার্ভ করার পালা।
আপনি দেখতে পাচ্ছেন যে বাটিতে উঠিয়ে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে তেল এবং মশলাটাই শুধু আছে, কোনো ঝোলের এক্সট্রা পানি নেই। আর এই যে দেখতে পাচ্ছেন লবণীয় ধোয়া ওঠা হাঁসের মাংস ভুনা, তার সাথে আজকে আমার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হচ্ছে এই স্পেশাল লাইভার রুটি মেশিনটি। এটা হয়তো বা ইতিমধ্যে আপনারা সবাই এটার সাথে অনেক পরিচিত হয়ে গিয়েছেন। এটা আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার আবিষ্কার করেছিলেন লাইভার রুটি মেশিনটি। তো যাই হোক, আমি এটা হচ্ছে ওই যে গত ভিডিওতে যে মেলা দেখিয়েছিলাম ওই মেলা থেকে কিনেছি। তো এখন আমি হচ্ছে রুটি বানানোর জন্য দেখতে পাচ্ছেন যে আটা খামির করে দেন গোল গোল করে নিয়েছি, সেখান থেকে একটা গোলা নিয়ে দেন আমি এই মেশিনটার মাঝখানে দিব। তো এর মাঝখানে দেখতে পাচ্ছেন যে র্যাপিং দেওয়া, প্লাস্টিক র্যাপিং যেটা আছে, র্যাপিং পলিটা, সেই পলিটা এটাতে দেওয়া থাকে। এটা দেওয়া না থাকলে এটাতে রুটি বানানো পসিবল হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আমি জাস্ট 2 থেকে 3 সেকেন্ড একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে রুটি একটা খুব সুন্দর গোলাকার চাঁদের মতো একটা রুটি তৈরি হলো। আমি তো এটা দেখে খুবই আনন্দিত। আমি ভেবেছিলাম যে এটা দোকান থেকে কিনে আনার পরে হয়তো বাসায় কাজ করবে না, তো এটা আসলেই যে ম্যাজিকের মতো কাজ করে এটা আমার আসলে ধারণা ছিল না। তো এই যে আমি আরও কিছু রুটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও আমার বাসায় ফ্যামিলি মেম্বার কম, আমার রুটি বানানোর খুব বেশি একটা চাপ নেই, তারপরেও শখের বশে কিনলাম। তো যাদের ফ্যামিলি বড় তাদের রুটি বানানোর চাপ বেশি থাকে, তো তারা এই রুটি মেশিনটি কিনে নিতে পারেন, অনেক আরাম পাবেন এবং খুবই মজা, খেলার ছলে রুটি বানানো হয়ে যায় এবং মনে হয় যে শুধু বানাতেই থাকি বানাতে থাকি। বিকজ খুবই সুন্দর নিখুঁত গোল একটা রুটি হয়, যেটা আমরা আসলে পিড়ি বেলুন দিয়ে ঘষে ঘষে আমাদের পক্ষে বানানো পসিবল হয়ে ওঠে না। অনেক সময় একদিক দিয়ে বাঁকা হয়, একদিক দিয়ে কী বলবো, ঢেউ ঢেউ হয়ে যায়, একটা প্রবলেম হয় রুটি বানাতে গেলে, সবসময় আমাদের কিন্তু পারফেক্ট হয় না। তো যাই হোক, সেই রুটিটাকে আমি এখন ভেজে দেখাবো, কারণ অনেকের ধারণা থাকতে পারে যে রুটিটা হয়তো বা ভালো কোয়ালিটির হবে না। দ্যাটস ওয়াই আমি একটু ভেজে দেখাচ্ছি। আর আমার রুটি ভাজার বা খাওয়ার একটা শর্ত যে আমার রুটি 100% বা 80% কমসে কম ফোলা থাকতে হবে। আমি ওই চাপিলা টাইপের রুটি বা চাপটি টাইপের রুটি খেতে পারি না, এটা আমার প্রবলেম, অনেকে খান। তো আমি হচ্ছে এরকম 3 উল্টানোতে রুটি ভাজি। তো দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম আমি খুব হালকা একটা সাইড ভেজে দেন উল্টিয়ে, এবং সেকেন্ড যে কাঁচা সাইডটা ছিল সেটাকে 100% ভাজার পরে ওই হালকা সাইডটা আবার উল্টিয়ে দিলাম, এবং আমার এই রুটিটি কিন্তু 100% ফুলে উঠেছে। তো এই হচ্ছে সব মিলিয়ে রুটি বানানোর ঘটনা। তো এই যে দেখতে পাচ্ছেন যে গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস কনকনে শীতে অ্যান্ড ফুলকো রুটি। মানুষ তো ফুলকো লুচি খায়, আমি অবশ্যই ফুলকো রুটি খাই, এটা আমার অভ্যাস। তো যাই হোক, রুটিটা আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পকেটের মতো একটা রুটি রুটির ভিতর তৈরি হয়েছে, বিকজ এই রুটিটা পুরোটাই ফুলেছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আমার চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।